আবু হুরেরা বলছেন, আমি নিজের চোখে দেখতেছি যে হুসাইন নবীর পিঠ মুবারকের উপরে উঠে বসে গেলেন। তো আমার নবী সেজদার মধ্যে এমত অবস্থায় নবী কি করলেন, পিঠ মুবারক থেকে হুসাইনকে আস্তে করে নামিয়ে দিয়ে আবার সেজদা থেকে উঠলেন। জোরে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার যখন আমার নবী সেজদায় গেলেন, হুসাইন আবার ওয়াসাবাল হুসাইনু আলা যাহির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর পিঠ মুবারকের উপরে পুনরায় উঠে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আবার পিঠ মুবারক থেকে নামিয়ে দিলেন। নামাজ শেষ করার পরে নবী পাক হাসান এবং হুসাইনকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের কোল মুবারকের মধ্যে বসালেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে একটি রাওয়ায়েত, হাসান এবং হুসাইন দুইজনের কথা বলা হয়েছে। বসানোর পরে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উপস্থিত সকল সাহাবাই কেরামদের মাঝখানে আমার নবী খুতবা দিলেন। নবী বলছেন, তোমরা কি জানো এরা কারা? জোরে বলি সুবহানাল্লাহ। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যাদা শাবাবি আহলিল জান্নাহ, এরাই হচ্ছে জান্নাতের যুবকদের সরদার, এরাই হচ্ছে আমার নাতি, এদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমি নবীর আওলাদ রাসূলের সিলসিলা জারি থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। নবী বলছেন, মান আহাব্বানি, তোমাদের মধ্যে যারা আমাকে মহব্বতের দাবি করো, যারা আমি নবীকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর হাদিসের বর্ণনাকারী সাইয়্যিদুনা আবু হুরায়রা হাদিস বয়ান করেছেন, নবী বলছেন, মান আহাব্বানি, হে আমার সাহাবীরা। নবী যখন ওয়াজ করছেন তখন আমরা ছিলাম নৌকানে, যারা বলেন আহলে বাইত নবীর পরে সাহাবাই কেরামদের মর্যাদা, এটা সঠিক নয়। নবীর পরে আহলে বাইতের মর্যাদা সবচেয়ে বেশি, কারণ আপনার সন্তানের চেয়ে আপনার নৌকার গোলামের মর্যাদা আপনার কাছে কোনোদিন বেশি হতে পারে না। সাহাবাই কেরামদের তো উম্মত, উম্মত মানে গোলাম, ওয়াফাদার গোলাম, নবীর ওয়াফাদার গোলাম, তারা আমার নবীর জন্য জান দিতেন, নবীর জন্য প্রাণ দিতেন, নিজের জান মাল সব কিছু নবীর জন্য উৎসর্গ করতেন সাহাবায়ে কিরাম। কিন্তু আহলে বাইতের রাসূল হাসান এবং হুসাইন আলী ফাতেমা, এরা ছিলেন আমার নবীর খুদ জান। জোরে বলি সুবহানাল্লাহ। নবী যখন ওয়াজ করছেন তখন আমরা ছিলাম না, আমাদের মতো মোল্লারা ওখানে ছিল না। ওখানে আবু বকর ছিলেন, ওমর ছিলেন, ওসমান ছিলেন, আলী ছিলেন, আব্দুর রহমান বিন আউফ ছিলেন, আবু হুরায়রা ছিলেন, বড় বড় জলিলুল কদর সাহাবায়ে কিরাম, সাবিকুন আল আউয়ালুন থেকে শুরু করে সমস্ত সাহাবায়ে কিরাম উপস্থিত। নবী বলছেন, মান আহাব্বানি, তোমাদের মধ্যে যে আমাকে মহব্বতের দাবি করো, আমি নবী ঘোষণা দিচ্ছি, ফালিয়ুহিব্বা হাযাইন, ফালিয়ুহিব্বা, এটাকে আরবি ব্যাকরণ অনুযায়ী এটাকে আমর লিল গায়ব বলে, আমার আদেশ সুক্রিয়া, এটার হুকুম হচ্ছে ওয়াজিব। নবী বলছেন, মান আহাব্বানি ফালিয়ুহিব্বা হাযাইন, যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করো, ওই ব্যক্তির জন্য ওয়াজিব এই দুইজনকে মহব্বত করা। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়াজিদ কি করলো এখানে? ওয়াজ করছেন সাহাবিদেরকে, আর নবীর এই হাদিস, নবীর এই নসিহত, কোন সাহাবি জান গেলেও এর বিরুদ্ধে যাবে? কোনদিন যাবেন? গেলে তো উনি সাহাবি থাকবেন না। তো আহলে বাইতে রাসূলের মর্যাদা, মর্তাবা, মহব্বতের এই শিক্ষা আমার নবী সাহাবাই কিরামদেরকে দিয়েছেন, এবং সাহাবাই কিরামগণ আহলে বাইতে রাসূলের প্রতি নিজের জানের চেয়েও বেশি মহব্বত করে, তা প্রমাণ করেছেন যে আমার নবীর পরে সবচেয়ে বেশি মহব্বত, মওয়াদ্দত, মর্যাদা পাওয়ার যারা হকদার, ওনারা হচ্ছেন আমার নবীর পরিবার। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ তাদেরকে মহব্বত করা কোরআনে ফরজ করা হয়েছে। কোরআনে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। আর কাউকে মহব্বত করার জন্য কোরআনে ফরজ করা হয় নাই।
নবী এবং নবীর পরিবারকে মহব্বত করা, এটা কোরআনের আয়াত, নসে কোরআন দ্বারা আল্লাহ উম্মতের উপরে ফরজ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই ঘটনা দ্বিতীয় আর কারোর জন্য ঘটে নাই। তো যাদেরকে মহব্বত করা ফরজ, এই আয়াতটি নাজিল হয়েছেন সাহাবিদের যুগে, তখন আমরা ছিলাম না, কোনো তাবি ওখানে তাকলিও তবে তাবিন ছিলেন না, কোনো বড় ইমাম মুস্তাহিদ ইমাম বুহারিও ছিলেন না, মুসলিমও ছিলেন না, ইমাম নাসাই ইমাম তিরমিজি কেউ ছিলেন না। আয়াতটি নাজিল হয়েছে কুল্লা সালুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বয়ান দিচ্ছেন, যাম্মা নাযালাত হাযিহিল আয়া, এই আয়াতটি যখন নাজিল হলো যে আমার রসুলকে আল্লাহ বলছেন হাবিব আপনি এলান করুন, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, একটি বিষয় চাই যে আমার আহলে বাইতকে মহব্বত করো। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর জমিনে সমস্ত মুফাসসিরদের যিনি হেড, মুফাসসিরিন কিরামদের যিনি হেড অফ ডিপার্টমেন্ট, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বয়ান দিচ্ছেন লাম্মা নাযালাত হাযিহিল আয়া, এই আয়াত যখন নাজিল হলো সকল সাহাবীরা নবীর দরবারে আসলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওখানে আবু বকর ছিলেন, উমর ছিলেন, উসমান ছিলেন, সবাই ছিলেন, বড় বড় সাহাবীরা সবাই ছিলেন। ফাকালু, সবাই এসে আমার নবীকে জিজ্ঞেস করলেন, বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ মান কারাবাতুকা হাউলাই, আল্লাহ যে কোরআনে বলেছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কুরবা মানে নিকটাত্মীয়, আপনার পরিবার আপনার আহলে বাইত যাদেরকে মহব্বত করা আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, মান কারাবাতুকা হাউলাই, নবী আপনার সেই কারাবাত নিকটাত্মীয় কারা? জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আপনার পরিবারের মধ্যে তো অনেকেই আছেন, আপনার শাশুড়ি ভাই, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসও আছি। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার নিকটাত্মীয়ের মধ্যে আপনার কন্যারা আছেন, অন্যান্য শাশুড়ি ভাইরা আছেন, শাশুড়ি বোনেরা আছেন, ফুফাতো বোনরা আছেন, উম্মেহানি আছেন, আপনার বিবিরাও আছেন, এরা সবাই তো আপনার পরিবারের মধ্যে, কিন্তু আল্লাহ এখানে বলেছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনার নিকটাত্মীয়, আপনার নিকটাত্মীয়দেরকে মহব্বত করতে আল্লাহ বলেছেন। রাসূল মান কারাবাতুকা হাউলাই, আপনার সেই নিকটাত্মীয় কারা? আল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, যাদের কে মহব্বত করা আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم علي وفاطمة وابناهما, নবী বলছেন আলি ফাতেমা তাদের দুই সন্তান হাসান এবং হুসাইন, এরাই হচ্ছেন আমি নবীর আহলে বাইত, এদেরকে যদি তোমরা মহব্বত করো ফরজ আদায় হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সালাতুনিয়া বাইতকে মহব্বত করে এটা ফরজ আইন, এটা আমি বারবার বলি, এটা বারবার রিপ্লাই করার কারণ হচ্ছে যাতে আমাদের অন্তরেটা গেঁথে যায়, এদেরকে বাদ দিয়ে ইসলাম নয়, এদেরকে বাদ দিয়ে এবাদতে কোনো কাজ আসবে না। দেখেন টুফি দাড়ি ফাগরি এগুলোর নাম ইসলাম নয়, এগুলোর নাম ইমান নয়। যদি টুফির নাম ইমান হতো, ফাগরের নাম ইমান হতো, বড় জুব্বার নাম ইমান হতো, তাহলে কারবালার জমিনে যারা হুসাইনকে শহীদ করেছে এরা সবচেয়ে বড় ইমানদার হতো, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কারণ হুসাইনের বিরুদ্ধে যারা কারবালার জমিনে তলোয়ার ধরেছিল এই জালিমরা প্রত্যেকের মাথায় ফাগরি ছিল, তাদের গায়ে জুব্বা ছিল, তাদের মধ্যে বড় বড় মুফতি মুহাদ্দিস হাফেজ কোরআন ছিল, একজনও কাফের ছিল না, একজনও ইহুদি ছিল না, একজনও অমুসলিমের সন্তান ছিল না, এক একজন বড় বড় সাহাবীদের সন্তান ছিল, তাবি ছিল, এবং এর মধ্যে হাজার হাজার মুফতি মুহাদ্দিস ছিল, তারা নবীর আহলে বাইতকে কতল করেছে, কারবালার জমিনে শানে আহলে বাইতে বেয়াদবি করেছে, তাহলে বোঝা গেল দাড়ি টুফি ফাগরি জুব্বার নাম ইমান নয়। জোরে বলি নাউজুবিল্লাহ। আমাদের দেশেও দেখা যায় তো, বড় বড় জুব্বা পরে লম্বা লম্বা দাড়ি রেখে ঘুমটা দিয়ে টেলিভিশনের মধ্যে মিম্বরে দাঁড়িয়ে বলতেছে ইয়াজিদের কোনো দোষ, ইয়াজিদের কোনো দোষ, ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি বলতেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। দেখেন তো, এদেরকে দেখে আমাদের অনেক যুবক ভাইরা কি হয়ে যায়, পাগল হয়ে যায়,
এত বড় হুজুর, হ্যাঁ এত বড় হুজুর এত একটা কথা বলেছে, ইয়াজিদের কোনো দোষ নেই, এটা আমাদের মানতে হবে। জরুবালি নাউজুবিল্লাহ। যুবক ভাইরা, যখন আপনি এদের কথায় আপনার অন্তরে যখন আঘাত করবে যে আপনি যখন চাইবেন ইয়াজিদের কোনো দোষ নাই এই কথা বিশ্বাস করতে, তখন কারবালার কথা স্মরণ করবেন, যে কারবালায় হুসাইনের বিরুদ্ধে যারা অস্ত্র ধরেছিল, হুসাইনকে যারা জবে করেছিল, এরা এদের চেয়েও বড় আলেম ছিল, এদের সম্মান আরো বেশি ছিল, এরা বড় বড় সাহাবীদের সন্তান ছিল, যেই সাহাবীরা নবী থেকে সরাসরি হাদিস বর্ণনা করে ছিলেন। জোরবাদি সুবহানাল্লাহ। এদের তুলনায় এই খাটমোল্লারা কি, এদের তো কোনো ভ্যালু নাই। সেই জন্য ঈমান থাকে কলবের মধ্যে, ঈমান টুফিতে নয়, দাড়িতে নয়, আপনার কলবে ঈমান আছে কিনা এটার এটার স্যাটিসফাই করবে আপনার চেহারা। জোরবাদি সুবহানাল্লাহ। যারা হুসাইন বিরোধী, যারা ইয়াজিদের পক্ষে দালালি করে, ইয়াজিদের পক্ষে গুণগান করে, আপনি একটু মনোযোগ সহকারে তাদের চেহারার দিকে তাকাইয়েন, তাদের চেহারার মধ্যে যেই মায়া মোহাব্বত একজন মানুষকে দেখলে হয় ওটা আপনার অন্তরে আসবে না, কারণ এদের উপরও খোদার লানত। জরবালি নাউজুবিল্লাহ। যিনি শরহুল আকায়েদের মুসান্নিফ লেখক ছিলেন, যে আকায়েদের কিতাব না পড়লে কোনো আলেম কোনোদিন আলেম হবে না, কেউ নিজেকে সুন্নি দাবি করতে পারবে না। শরহুল আকায়েদের যিনি মুসান্নিফ আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রহমতুল্লাহ আলাই, উনি স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, লানাতুল্লাহি আলাইহি ওয়া আনসারিহি ওয়া আওয়ানিহি, যারা ইয়াজিদের উপরে আল্লাহর লানত, ইয়াজিদকে যারা সহযোগিতা করেছে তাদের উপরে আল্লাহর লানত, ইয়াজিদকে কিয়ামত পর্যন্ত যারা মহব্বত করবে তাদের উপরেও আল্লাহর লানত। জোরে বলি নাউজুবিল্লাহ। ইয়াজিদকে যারা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, সাদউদ্দিন তাফতাজানের অভিশাপ তাদের উপরেও, এটা শুধু তার অভিশাপ না, এটা আমাদের পক্ষ থেকেও ইয়াজিদের উপরে আল্লাহর লানত। সে যত বড় মুফতি হোক, যত বড় মুহাদ্দিস হোক, কেউ যদি বলে ইয়াজিদের ব্যাপারে চুপ থাকো, কিয়ামত হয়ে যাবে আমাদের জবান চুপ হবে না। সে যত বড়ই মুহাদ্দিস মুফতি হোক না কেন, যত বড়ই ফতোয়া সে দক না কেন, ইয়াজিদ জালিম এটা মৃত্যুর বিছানায়ও আমরা বলতে থাকবো ইয়াজিদের উপরে আল্লাহর লানত, ইয়াজিদের উপরে আল্লাহর অভিশাপ, রসুলের অভিশাপ, দুনিয়া আখেরাতের সকল সৃষ্টির অভিশাপ, মালাউন ইয়াজিদের উপরে। জোরে বলি নাউজুবিল্লাহ। কারণ ইয়াজিদ হাত দিয়েছে কোথায়? নবীর কলিজায়। জোরে বলি নাউজুবিল্লাহ। তো এই হাসান এবং হুসাইনের মহব্বত আমাদের অন্তরে রাখতে হবে, কারবালার স্মরণ করতে হবে। করবালার স্মরণ করলাম, হুসাইনকে জবে করে দিলেন, হুসাইনকে এই অবদস্থ করলেন, আহলে বাইতে রসুলকে শানে বেয়াদবি করলেন, তাদেরকে অবদস্থ করে জালিম ইয়াজিদ দামেশকে নিয়ে গেল, এগুলো বলে কিছুক্ষণ কান্নাকাটি করলাম, তারপরে মাহফিল শেষ করলাম, কোনো কাজ হবে না। আমাদেরকে জানতে হবে হুসাইন কেন কারবালায় এসেছিলেন, হুসাইন কেন কারবালায় আসলেন। ওখানে তো আরো সাহাবি ছিলেন, আবদুল্লাহ বিন ওমর ছিলেন, হযরত আবদুল্লাহ বিন আব্বাস ছিলেন, হযরত আব্দুর রহমান বিন আবু বকর ছিলেন, বড় বড় সাহাবীদের সন্তানরা ওখানে ছিলেন, কিন্তু হুসাইন কেন আসলেন? হুসাইন এমনি আসেন নাই, হুসাইনকে এই কুফাবাসীরা দাওয়াত করে হুসাইনকে নিয়ে এসেছেন, এবং হুসাইনকে এমনভাবে সিটে লিখেছিল যে হুসাইন যদি আপনি না আসেন, যদি ইয়াজিদের হাতে আমাদেরকে বাধ্য হয়ে বায়াত হতে হয়, আমরা যদি জাহান্নামের দিকে চলে যাই, কিয়ামতের ময়দানে আমরা আপনাকে দায়ী করব। জোরে বলি নাউজুবিল্লাহ। হুসাইনের সিটিতে এইভাবে লেখা হয়েছে, সবাই নিষেধ করলেন, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুর রহমান বিন আবু বকর সহ তারা সবাই নিষেধ করলেন, হুসেন যায়েন না, কারণ আল কুফি লা ইউফি, এই কুফিরা কোনোদিন ওয়াফাদার হবে না, এই কুফিদের হাতে আপনার বাবা মৌলায় কায়নাত মৌলা আলী শের হুদাকে শহীদ হতে হয়েছে, এই কুফাবাসীরা পৃথিবীর জমিনের সবচেয়ে বড় গাদ্দার। জোরে বলি নাউজুবিল্লাহ।
হুসাইন বলেন, আমি তো সেগুলো মনে রাখতে পারবো না, কারণ আমি হুসাইন যতদিন বেঁচে থাকবো আমার নানার ইসলামের উপরে আঘাত আসবে, আমার প্যার রসুলের ইসলামের উপরে আঘাত আসবে, এটা আমি হুসাইন বেঁচে থাকতে কোনোদিন মেনে নিতে পারবো না, কারণ আমার নবী নানা জান ঘোষণা দিয়েছেন হুসাইন উম্মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। জোরে বলি সুবহানাল্লাহ। নবী বলছেন হুসাইন আমার থেকে, এর ব্যাখ্যা হলো আমি নবীর রক্ত মুবারক, মাংস মুবারক থেকে, হাত মুবারক থেকে আমার হুসাইনকে সৃষ্টি করা হয়েছে। ওয়ানা মিনাল হুসাইন, আর আমি নবী, আমি নবী হুসাইন থেকে, এর ব্যাখ্যা হলো কিয়ামত পর্যন্ত আমি নবীর দুনিয়ার জমিনে না থাকলেও আমার হুসাইন যতদিন থাকবে, আমার হুসাইনের মাধ্যমে আমি নবীর আওলাদে রসুল যতদিন দুনিয়ার জমিনে জারি থাকবে, আমি নবীর ইসলাম কেউ কোনোদিন আঘাত করে থাকতে পারবে না, এবং কিয়ামত পর্যন্ত আমার হুসাইনের মাধ্যমে আমি নবীর আওলাদের রসুল জারি থাকবে দুনিয়ায়। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ানা মিনাল হুসাইন মানে হুসাইন থেকে আমি নবীর জহুর হবে। জোরে বলি সুবহানাল্লাহ। হুসাইন থেকে, হুসাইনের মাধ্যমে আমি আমি নবীর প্রকাশ ঘটবে, আমি নবীর যে পরিচিতি, এটা তো আল্লাহ অনেক আগে দিয়ে দিয়েছেন, ওরা ফানা লাকা জিকরা, কিয়ামত পর্যন্ত আমি নবীর এই ইসলাম জিন্দা থাকবে আমার এই নাতি হুসাইনের মাধ্যমে। জোরে বলি সুবহানাল্লাহ। হুসাইন বলছেন আমি কোনোদিন এই মদিনায় বসে থাকতে পারি না, আমার নানা জানের ইসলামে ইয়াজিদ জালিম যে আঘাত শুরু করেছে আমাকে অবশ্যই ওখানে যেতে হবে। তো আমাদের বুঝতে হবে হুসাইন কেন কারবালায় এসেছে। হুসাইন ওখানে কারবালায় কোনো মসনদের আশায় আছেন নাই, সিয়ারের আশায় ক্ষমতার আশায় আসেননি, কারণ হুসাইন এমন একজন ব্যক্তি ছিলেন দুনিয়ার সমস্ত নিয়ামত শাসন ক্ষমতা তাদের গড়ে। জোরে বলি সুবহানাল্লাহ। তো হুসাইন কেন এসেছেন আমরা কিন্তু এখনো জানি না কারবালায়। আমরা শুধু জানি হুসাইন আসলেন, ইয়াজিদের দল তাকে শহীদ করলেন, এই ধরনের আলোচনা করে আপনারাও কান্দেন, হুজুরও কান্দেন, তারপরে চলে যাই। এই এক রাগ ভালো করে হুসাইনের মহব্বতে কান্নাকাটি করে ফুরো বছর ইয়াজিদের খাতারাত দাঁড়াই থাকি। জোরে বলি নাউজুবিল্লাহ। ফুরো বছর কোথায়? ইয়াজিদের খাতারে। তো মুহররমে শুধু হুসাইনের জন্য কাঁদলেন, পুরো বছর ইয়াজিদের খাতারে দাঁড়ায় থাকলেন, তো আপনারা কে বলছে হুসাইনের জন্য কাঁদতে? হুসাইনের মহব্বত হচ্ছে তাই যে আমি হুসাইন কারবালায় এসেছেন বেনামাজি জালিম ইয়াজিদের হাত থেকে ইসলামকে রক্ষা করতে, যেই নামাজকে ফরজ করা হয়েছে ইয়াজিদ ওটার প্রতি অনীহা সৃষ্টি করে দিয়েছিল, যেই মদকে হারাম করা হয়েছে ওই ইয়াজিদ সেটা ইসলামী রাজ্যের মধ্যে হালাল করে দিয়েছিল, ইয়াজিদ এমন কাজ করেছিল যে ভাই এবং বোনে বিবাহকে সে বৈধ করে দিয়েছিল। হুসাইন বলেন এই অবস্থায় আমি মদিনায় বসে থাকতে পারি না। তখন আপনি হুসাইনি মুসলমান দাবি করেন, সৌদায় কারবালার মাহফিলও করেন, ওখানে হাজার হাজার টাকাও দেন, কিন্তু মসজিদে আজান কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনার এলাকায়, আপনার সমাজে অপরাধ হচ্ছে, জেনাবে বিচার হচ্ছে, মদের আসর বসছে, জুয়ার আসর বসছে, কিন্তু আপনি হুসাইনি মুসলমান, আপনি দেখেও না দেখার বান করে চলে আসলেন মসজিদে নামাজ পড়তে। এটাকে হুসাইনিয়ত বলে না, ইয়াজিদিয়ত বলে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, এটাই হচ্ছে হুসাইনের আদর্শ। জোরে বলি সুবহানাল্লাহ। কই আপনি অন্যায় অন্যায়ের প্রতিবাদ করছেন? নিজের সন্তানকে তো আপনি কন্ট্রোল করতে পারছেন না, নিজের সন্তান ঘরের মধ্যে বাবার কথা শুনে না, মার কথা শুনে না, মা বাবার গায়ের দিকে তেড়ে যাচ্ছে, এর জন্য কে দায়ী? সন্তান নয়, আমরাই মা বাবারা দায়ী, কারণ হুসাইনের শিক্ষায় তাদেরকে ছোটকাল থেকে আমরা শিক্ষিত করে তুলতে পারি না। কত আদর্শবান সন্তান ছিলেন হাসান হুসাইন। মদিনার জমিনের মধ্যে আজান হলো মসজিদে নববীতে, ছোট সন্তানদেরকে ছোট কাল থেকে গড়ে শিক্ষা দিতে হবে, তরবিয়ত আওলাদ। তো এখন উযু করতেছেন, একজন বৃদ্ধও এসেছে, বৃদ্ধ মানুষ উযু করতেছেন, তো উযু করতে গিয়ে ওনার ভুল হচ্ছে উযুর মধ্যে, উনি হাত ধোয়ার হাতার আগে কি করলেন, এই মুখে ফানি দেওয়ার আগে হাত ধুয়ে ফেললেন, মানে উল্টা ফুল্টা করতেছে, বয়স হয়েছে একটু ভুল হচ্ছে।
হাসান হুসাইন চিন্তা করলেন, দুই ভাই, যে হুসাইন বলতেছেন হাসানকে যে ভাইয়া এটা এই মুরব্বী তো ভুল করতেছেন, ওনাকে একটু কি সরাসরি ভুলটা ধরিয়ে দেওয়া যায় না? বলেন, না, যদি আমরা সরাসরি ভুলটা ধরি উনি কষ্ট পেতে পারেন, যেরবাদে সুবহান, তো কী করা যায়? উনি তো ভুল অজু করতেছেন, অজু যদি না হয় নামাজ তো হবে না, কারণ আল ওয়াদু ও মিফতাহুসসালাহ, অজু হচ্ছে নামাজের সাবি, তো অজু যদি না হয় নামাজ কেমনে হবে? তো ইমাম হুসাইন এবং হাসান বুদ্ধি করে ওই মুরব্বীর পাশে গেলেন, মুরব্বীর গা গেছে একটু করে বসে, ওই মুরব্বী যেটা করতেছেন এটা উনি মুরব্বী যেটা করতেছেন এটার উল্টাটা ওনারা করতেছেন, অর্থাৎ হাসান এবং হোসেন শুদ্ধভাবে অজু করতেছেন একজন আরেকজনকে বলে বলে, মুরব্বী যেন শুনে। হঠাৎ করে মুরব্বী ওই দিকে তাকালেন, দেখলেন যে এই বাচ্চাদের অজু হচ্ছে তারটা হচ্ছে না, এ বাচ্চাগুলোর অজু হচ্ছে মুরব্বীর অজু হচ্ছে না। তখন উনি ওদেরকে দেখে দেখে আবার শুদ্ধ করে অজু করে ফেললেন, চির বলি সুবহান। তো অজু শেষ করার পরে হাসান এবং হোসেন দুজন হেসে হেসে মসজিদে চলে যাচ্ছেন, পিছন থেকে মুরব্বী ডাক দিয়ে বলে, বাবা একটু এদিকে আসুন, আমি তো দূর থেকে এখানে এসেছি, আমার নবীর পিছনে আজকে জীবনে একবার নামাজ পড়ব, আমি কি নবীকে না দেখে অনেক দূরে থেকে আমি ঈমান এনেছি, আপনারা খারাপ, আমার যে এত বড় একটা ভুল হচ্ছে আপনারা তো সরাসরি আমাকে বলতে পারতেন, কিন্তু এইভাবে সুন্দর আদর্শের মাধ্যমে আমাকে কীভাবে উজু শিখিয়ে দিলেন, আপনারা কারা? বলেন, আমার নাম হাসান, উনি হচ্ছেন আমার ভাই হুসাইন, এই যে নবীর কাছে এসেছেন এই নবীর আমরা নাতি, জরুবলি সুবহান। ওই বৃদ্ধ কি করলেন জানেন? দুইজনকে এভাবে বুকে জড়িয়ে দিয়ে বললেন যে আমার রসুলকে আমি যদিও এখনো দেখি নাই সরাসরি, এই দুইজনের চেহারায় আমি আমার রসুলকে দেখে ফেললাম, জনবলি সুবহান। আদর্শ হলে আমি তো সেই জন্য চিন্তা করতেছি, এমন আদর্শ নবীর দরবার ছাড়া, নবীর গড় ছাড়া আর কোন গড়ের মধ্যে শিক্ষা দেওয়া হয় না, জনবলি সুবহান। মসজিদে আজান হচ্ছে ফজরের, আমার নবীর গড় এবং ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গড়, মাঝখানে শুধু একটি ছোট্ট জানালা ছিল, ছোট্ট জানালা ছিল, ওই জানালাটা শুধু রেখেছিলেন নবী, কারণ আমার নবী নিজের খুজরায় ঢুকলে ওই জানালা দিয়ে ফাতেমাকে হাসান হোসেনকে একবার না দেখলে আমার নবীর ঘুম আসতো না, যেন বলি সুবহানাল্লাহ। ফজরের আজান যখন হতো আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জানালা দিয়ে এইভাবে নূরানি চেহারা মোবারক দিয়ে ডাক দিতেন, আস-সালাতু ইয়া আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর আহলে বাইত, ফজরের নামাজের ওয়াক্ত হয়েছে, তোমরা নামাজের জন্য তৈরি হয়ে যাও, জোরে বলি সুবহানাল্লাহ। ও হুসাইন মুসলমান, একবারও কি ডেকেছেন নিজের সন্তানকে ঘুম থেকে ফজর আজানে হওয়ার পরে নামাজের জন্য? তো আপনার ইমান আমল কেমনে হেফাজত থাকবে? নামাজ পড়তে শুধু নিজে আসলে হবে না, সন্তানকে ঘুম থেকে ডাকতে হবে, ওয়া আমুর আহলাকা বিস-সালাহ, এটা কোরআনের মধ্যে আল্লাহ ফরজ করেছেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাহ, তুমি তোমার সন্তানকে নামাজের আদেশ করো, শুধু নিজে নামাজ পড়লে হবে না, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচলে হবে না, সন্তানদেরকেও বাঁচাতে হবে, আপনার পরিবারকেও ঘুম থেকে ডাকতে হবে, প্রয়োজনে তাহাজ্জুদের ওয়াক্তে উঠে নিজের বিবিকে সহজ পাশে নিয়ে তাহাজ্জুদ আদায় করুন, খোদার জাত পাকের কসম ওই ঘরে কোনোদিন অভাব অনটন আসবে না। এটাই হচ্ছে হুসাইনের আদর্শ। কারবালার এ আজকের এই রাত, আশুরার রাতে তিন দিন পর্যন্ত হুসাইনের তাবুতে সাতে মহরম থেকে শুরু করে দশে মহরম পর্যন্ত এক ফোঁটা পানির সাপ্লাই ছিল না, কোনো খাবারও ছিল না, সতুর পাশে তারা নজরবন্দি ছিল, বের হওয়ার কোনো পথ নাই। তিন দিন যদি একজন একটি ঘরের মধ্যে কোনো খাবার দাবার এক ফোঁটা পানির ব্যবস্থা না থাকে, ওই পরিবারটা কেমন হবে? আমাদের তো যদি কোনো কারণে যদি আমাদের অভাবের মধ্যে আমরা পড়ে যাই, ঘরের মধ্যে কোনো খাবার না থাকে, আমরা তো আল্লাহকে ডাকা তো ভুলে যাই, নামাজ তো অনেক দূরের কথা, কিন্তু ইতিহাস দেখুন, আমার নবীর আহলে বাইত তিন দিন পর্যন্ত লাগাতার পানি নবীর পরিবারের তাওবতে ছিল না, এমন অবস্থায়ও আজান হয়েছে, নবীর ওই তাবুতে নামাজ হয়েছে,
মৌলা হুসাইন ইমাম হয়েছেন, মোলার পিছনে পরিবারের সবাই ইমাম হুসাইনের পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করেছেন। ফরজ নামাজ তো কজা হওয়া দূরের কথা, এই আহলে বাইত রসুলের সদস্যরা এত বড় মুসিবতের মধ্যেও তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কজা হয়নি। সুবহানাল্লাহ। কারবালার সেই তাবু থেকে আমাদের এটাই শিখতে হবে। তখন হুসাইন খুশি হবেন, তখন হুসাইন বলবেন যে আমার এই কোরবানি সার্থক হয়েছে। জরুবলি সুবহানাল্লাহ, এই কোরবানি সার্থক হয়েছে। কারবালার জমিনে ইমাম হুসাইনের ইতিহাসের কিতাবের মধ্যে রয়েছে 113টি তীর, তীরের আঘাত ছিল কোথায়? তীর বিদ্ধ ছিল ইমাম হুসাইনের শরীর মোবারকে 113টি। জরুবলি সুবহানাল্লাহ। তার মধ্যে 74টি ছিল তলোয়ারের আঘাত, 35টি বড় বড় নেজা, বড় বড় যেগুলো বল্লমের আঘাত ছিল ইমাম হুসাইনের শরীরে। কিন্তু তার মধ্যে ইমাম হুসাইন নামাজ কি করেন নাই, কাজা করেন নাই। ওই মুহূর্তে তো আমাদের আমাদের অবস্থা হলে আমরা তো আল্লাহর নামও ভুলে যাইতাম। জরুবলি নাউজুবিল্লাহ। কারণ মুসিবতের মধ্যে পড়লে আমরা আল্লাহর নাম মনে করি না। আমাদের মুসিবত যখন বেশি হয়ে যায় তখন আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আল্লাহ করি। মুসিবত দূর হয়ে গেলে আল্লাহ রসুলকে একেবারে বলে যাই। জরুবলি নাউজুবিল্লাহ। সালাত হাদিস নকল করেছেন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকারী। আমাদের করণীয় কি? নবী দুনিয়া থেকে বেসাল হওয়ার পরে আমরা যাতে পদভ্রষ্ট না হয় সেই সুব্যবস্থা নবী করে দিয়ে গেছেন। জরুবলি সুবহানাল্লাহ। আন যায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ফীনা খতীবা। হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান দিচ্ছেন যে আমার প্যার রসুল বিদায় হজের পরে হজ করে যখন মদিনার দিকে চলে যাচ্ছেন সাহাবিদেরকে নিয়ে, আমার নবী এমন একটি জায়গার মধ্যে অবস্থান করলেন যেই স্থানের মধ্যে কিছু পানির ব্যবস্থা ছিল। জরুবলি সুবহানাল্লাহ। বাইনা মক্কা ওয়াল মদিনা, মদিনা এবং মক্কার মাঝখানের ওই অংশের মধ্যে আমার প্যার রসুল ওখানে সাহাবিদেরকে নিয়ে অবস্থান করলেন এবং সবাইকে উপস্থিত রেখে আমার প্যার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে নবী একটি খুতবা দিলেন। ওটার নাম, ওই স্থানের নাম ছিল খুম। জরুবলি সুবহানাল্লাহ। নবী বলছেন আমার ফাহামিদ আল্লাহ ওয়া আসনা আলাইহি ওয়া ওয়াদা ওয়া যাক্কারা সুম্মা ক্বালা, আমার নবী আল্লাহ পাকের সানাহানি করে আমাদের উদ্দেশ্যে নবী খুতবা দিলেন, আমাদেরকে ওয়াজ করলেন। আম্মা বাদু আলা আইয়ুহান নাস, এ আমার সাহাবীরা, এ মানব
জাতি, আমার প্রাণ প্রিয় সাহাবীরা তোমরা শোনো, ফাইন্নামা আনা বাশারুন ইউশিকু আয়াতিয়া রাসূল রাব্বি, আমি আল্লাহর নবী, আমি নূর নবী, কিন্তু আল্লাহ আমাকে বশরী সুরতে দুনিয়ায় পাঠিয়েছেন, তোমাদের মতো আমাদেরকেও দুনিয়ার থেকে ফর্দা করতে হবে, যে কোনো সময় আমার কাছে মালাকুল মওত আসবে, আল্লাহ আমাকে ডাক দিবেন, ফাউজিউ, আমাকে আল্লাহর ডাকে সাড়া দিই দুনিয়ার থেকে, তোমাদেরকে ছেড়ে আমি নবীকেও চলে যেতে হবে, জোরে বলি সুবহানাল্লাহ, উম্মত আমি নবী চলে যাব, তোমরা টেনশন করিও না, নবী যখন চলে যাওয়ার কথা বললেন, সাহাবীরা চোখের পানি সেরে দিয়ে কান্নাকাটি শুরু করলেন, তখন আমার নবী বললেন, ও সাহাবী তোমরা টেনশন করো না, আমি নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও আমি তোমাদেরকে ইতিম করে বেসাহারা করে দুনিয়ায় রেখে যাব না, জোরে বলি সুবহানাল্লাহ, আমি নবী দুনিয়ার থেকে যদিও চলে যাই তোমাদের জন্য আমি দুইটি নিয়ামত রেখে যাব, এই দুইটি নিয়ামত যদি তামাসাক্তুম বিহিমা, তোমরা শক্তভাবে যদি তোমাদের শরীরের সাথে লাগিয়ে রাখো, আঁকড়ে ধরতে পারো, আমি নবী তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বেঁচে থাকবে, তোমাদের ঈমানের উপরে যত বড় তুফান আসুক না কেন, তোমরা কখনো পদভ্রষ্ট হবে না, সুবহানাল্লাহ, নবী বলছেন, ওয়া আনা তারিকুন ফীকুম আস-সাকালাইন, আমি তোমাদের জন্য দুইটা বাড়ি জিনিস রেখে যাচ্ছি, দুইটি বাড়ি সবচেয়ে বাড়ি বস্তু তোমাদের জন্য রেখে যাচ্ছি, আব্বালুহুমা কিতাবুল্লাহ, তার প্রথম হচ্ছে আল্লাহর কোরআন, এই কোরআনকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরিও, কোরআনের বাইরে তুমি যেও না, কোরআন যেখানে আছে এই ফেতনার যুগে তুমি কোরআনের পক্ষে সবসময় তাকিও, জোরে বলি সুবহানাল্লাহ, আমার নবী বলছেন, আব্বালু মা কিতাবুল্লাহি ফীহিল হুদা ওয়ান নূর, এক নম্বরে হচ্ছে আল্লাহর কোরআন, যে কিতাবের মধ্যে তোমাদের জন্য হেদায়েত রয়েছে, তোমাদের জন্য নূর রয়েছে, তোমাদের জন্য আলো রয়েছে, ফাখুজু বিকিতাবিল্লাহ, অতঃপর তোমরা আল্লাহর কিতাবকে শক্তভাবে আঁকড়ে ধরো, গ্রহণ করিও, জোরে বলি সুবহানাল্লাহ, ওয়াসতামসিকু বিহি, নবী বলছেন শুধু কোরআনকে গ্রহণ করলে হবে না, ওয়াসতামসিকু বিহি, এবার শক্তভাবে আঁকড়ে ধরতে হবে, যাতে যতই জোর তুফান আসুক না কেন, কোরআন যেন কখনো তোমাদের হাত থেকে ছুটে না যায়, জোরে বলি সুবহানাল্লাহ, আমার নবী বলছেন, এই দ্বিতীয় প্রথমটি তো তোমরা শুনলে, আর দ্বিতীয় হচ্ছে ফাহাসা আলা কিতাবিল্লাহি ওয়া রাগাবা ফিহি সুম্মা ক্বালা ওয়া আহলু বাইতি, আর দ্বিতীয় যে নিয়ামত তোমাদের জন্য আমি নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার পর রেখে যাচ্ছি, এটা হচ্ছে ওয়া আহলু বাইতি, এরা হচ্ছে আমার আহলে বাইত, আলী ফাতেমা হাসান এবং হুসাইন, এ সাহাবীরা, নবী যখন এই হাদিস বয়ান দিচ্ছেন, ওখানে আবু বকর ছিলেন, ওমর ছিলেন, ওসমান ছিলেন, সকল বড় বড় জলিল কদর সাহাবীরা ছিলেন, নবী খতিব মুখাতাব ছিলেন আবু বকর ওসমানরা, জোরে বলি সুবহানাল্লাহ, নবী এই দুইটা নিয়ে আমার শুধু আমাদের জন্য রেখে যাচ্ছেন না, এটা আবু বকরের জন্য রেখে যাচ্ছিলেন, ওসমানের জন্য রেখে যাচ্ছিলেন, ওমরের জন্য রেখে যাচ্ছিলেন, নবী বলছেন, এ আমার সাহাবীরা, আমি তোমাদের জন্য এই দুইটি নিয়ামত রেখে যাচ্ছি, প্রথমটি কোরআন, দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াহালু বাইতি, এই আহলে বাইত হচ্ছে তোমাদের জন্য দ্বিতীয় নম্বর রেখে যাওয়া এই নিয়ামত, এ সাহাবীরা শুনো শুনো, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, জোরে বলি সুবহানাল্লাহ, নবী একরে তিনবার বলেছেন, কোরআনের কথা শুধু একবার বলেছেন, বলেছেন আল্লাহ নবী বলছেন, তোমাদের জন্য আমি কিতাবুল্লাহ রেখে যাচ্ছি, ফাখুজু বিহি, এটাকে সব এটাকে তোমরা গ্রহণ করো, ওয়াসতামসাকু বিহি, শক্তভাবে আঁকড়ে ধরো, কারণ ফিহি হুদা ওয়া নূরা, কোরআনের মধ্যে হেদায়ত আছে, নূর আছে, দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াহালু বাইতি, আমার পরিবার, এদের ব্যাপারে যখন আহলে বাইতের কথা যখন নবী বললেন, নবী তারপরে তিনটি একটি বাক্যকে তিনবার বললেন, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, আমি তোমাদেরকে সতর্ক করছি,
করছি আমার আহলে বাইতের ব্যাপারে। জোরে বলি সুবহানাল্লাহ। উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, এই আহলে বাইত সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে দুইটা বাড়ি বস্তু আমার রসুল আমাদের জন্য রেখে গেলেন, এর মধ্যে কোরআনের চেয়ে সবচেয়ে বেশি বাড়ি বস্তু হচ্ছে এই আহলে বাইত। কারণ এই আহলে বাইতকে আমরা চিনতে পারবো না, যদি আহলে বাইতকে আমরা যে চিনতে পারবো না, বেইজ্জত করবো, বেতাজিম করবো, অসম্মান করবো, এটা আমার নবী আগে থেকে জানতেন। সেই জন্য এখানে তিনবার আমাদেরকে সতর্ক করলেন, আলা উযাক্কিরুকুম আল্লাহ ফি আহলে বাইতি। নবী জানতেন আমার পরে আমার আহলে বাইত সবচেয়ে বেশি উম্মতের মাঝে অপদস্থের শিকার হবে, আমার উম্মত আমার আহলে বাইতের গলায় ছুরি চালাবে, এটা আমার নবী জানতেন। সেই জন্য আগে থেকে সতর্ক করলেন, খবরদার আমার আহলে বাইতের ব্যাপারে তোমরা এইভাবে সতর্ক হয়ে যাও, কারণ এই দুইটি বাড়ি বস্তুর মধ্যে সবচেয়ে বাড়ি বস্তু হলো আমার আহলে বাইত। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ এদের ওজন কেউ মাপতে পারবে না। আর এই অন্য হাদিসের মধ্যে নবী বলেছেন এই আহলে বাইত এবং কোরআন একটি আরেকটার সাথে সব সময় থাকবে, আহলে বাইত থেকে কোরআন কোনোদিন পৃথক হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে বড় বড় মুফাসসিরে কোরআন যারা আছে, এই মুফাসসিরে কোরআন যারা কোরআনের তাফসীর করে, তাদের জবান দিয়ে বের হচ্ছে যে হুসাইন বিদ্রোহী ছিল, ইয়াজিদ বৈধ খলিফা ছিল। জোরে বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলি নাউজুবিল্লাহ। কোরআন এবং আহলে বাইত কিয়ামত পর্যন্ত পৃথক হবে না। তো তুমি কোরআনের মুফাসসির হয়ে কেমনে আহলে বাইতের বিরোধিতা করছো? কারণ কোরআন বুঝতে হলে আহলে বাইত বুঝতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ কোরআন তো তাদের ঘরে নাযিল হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সালাতুন নবী বলছেন অন্য হাদিসের মধ্যে, কিতাবুল্লাহি হাবলুম মামদুদুন মিনাস সামাই ওয়াল আরদি, আসমান থেকে জমিনের পর্যন্ত একটা রশির নাম হচ্ছে আল্লাহর কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া ইতরাতি আহলু বাইতি, আর আমার আহলে বাইত এই কোরআন এবং আহলে বাইত তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি। ওয়া লান ইয়াতাফাররাকা, এই দুইটি বস্তু কোরআন এবং আহলে বাইত কখনো, লানে তাকিদ, ওয়ালান ইয়াতাফাররাকা, কখনো এগুলো পৃথক হবে না। হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ, এই কোরআন এবং আহলে বাইত সোজা হাউজে কাউসারে গিয়ে আমার সাথে মিলিত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ফানজুরু কাইফা তাখলুকুনি, নবী বলছেন খবরদার এখন তোমরা ভেবে দেখো আমার পরে আমার আহলে বাইতের সাথে তোমরা কেমন আচরণ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য ইমানকে সঠিক জায়গায় যদি আপনি অধিষ্ঠিত রাখতে চান, আহলে বাইতের প্রতি মহব্বত এটা শতভাগ থাকতে হবে, শতভাগ বিন্দু পরিমাণ ঘাটতি থাকলেও আপনার ইমানের মধ্যে কমজোরি চলে আসবে। তো মহব্বত আহলে বাইতকে কেমনে মহব্বত করবেন, এর মহব্বতের বহিঃপ্রকাশ কীভাবে ঘটাবেন? শরীয়তের বাইরে আপনি চলতে পারবেন না, শরীয়তের বিধান আপনাকে মানতে হবে। আজান যখন হলো মসজিদ আপনাকে আসতে হবে, মসজিদ থেকে বের হয়ে যখন ব্যবসায় যাবেন এখানে সুন্নত মতো ব্যবসা করতে হবে। সরকার যখন রাতের মধ্যে যখন হঠাৎ করে তেলের দাম বাড়াই দিছে, এখন তেলের ব্যবসায়ী যারা তারা আর তেল বেচে না, বলে দেন এখন আর বেচবো না, যেগুলো আমি কম দামে কিনছি এগুলো এখন বেশ দামে সরকারের দেওয়া দামে বিক্রি করবো। এগুলো হচ্ছে ইয়াজিদিয়ত, এটাকে হুসাইনিয়ত বলে না। আপনি নামাজ পড়েছেন ঠিক আছে, কিন্তু আপনি যখন দোকানে ব্যবসায় গিয়ে যখন পরোটা বানাবেন, পরোটা একটা 60 টাকা, ওখানে ময়দার বদলে দিচ্ছে আটা, চা একটা 60 টাকা 8 টাকা, যারা ব্যবসায়ী তাদের দেখেন 8 টাকা 9 টাকা 10 টাকা চার দাম নেবেন, কিন্তু ওখানে আপনি সঠিকভাবে চা দিবেন না। তো আপনি যতই নামাজ পড়েন না কেন, তাহাজ্জুদ করলে কোনো কাজ হবে? কারণ ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি, এটা কোরআনের বিধান, এটাকে বহাল রাখার জন্য হুসাইন কারবালার জমিন এসেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটাকে এগুলাকে সেই সব কিছুকে ধ্বংস করে দিতে চেয়েছিল ইয়াজিদ, কিন্তু হুসাইন এটা করতে দেন। হুসাইন বলেন আমি
নিজের সব কিছুকে কোরবান দিতে পারি, নিজের সন্তানকেও দিয়ে দিতে পারি, কিন্তু আমার আল্লাহ এবং আমার রসুলের এই দিনকে আমি আঘাত হতে দিতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এ হুসাইনের প্রতি মহব্বত, এটার বহিঃপ্রকাশ আপনি ঘটাতে পারবেন আল্লাহর দিন, আল্লাহ এবং রসুলের দিনের প্রতি, বিধানের প্রতি সম্মান রেখে যদি আপনি চলতে পারেন, আপনার পরিবার পরিজনকে, আপনি যদি ফজরের আজান হয়েছে আপনি নিজে মসজিদে চলে আসতেছেন না, ঘরে যারা আছেন তাদেরকে ঘুম থেকে ডেকে দেন যে নামাজ পড়ো, নামাজের জন্য উঠে যাও, তারা যদি না পড়ে তাহলে আপনি আর প্রশ্নের সম্মুখীন আল্লাহর দরবারে হবেন না। কিন্তু আপনার দায়িত্ব শুধু আপনি মসজিদ আসলে হবে না, পরিবারের যারা নারীরা আছেন, আপনার ঘরের বউ বিবি আছেন, আপনার ছেলের বউ আছেন, তাদেরকে ঘুম থেকে ডেকে দেন যে ওঠো, নামাজ আদায় করো। আপনার ছোট যদি নাতি একটু হাঁটতে যদি পারে তাকেও আস্তে আস্তে কষ্ট করে মসজিদে নিয়ে আসুন, কারণ এটাই হচ্ছে প্রকৃত তরবিয়ত ওলাদ, নামাজের শিক্ষা এখান থেকে হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি সন্তানকে কোনোদিন নামাজ নিজেও পড়লেন না, সন্তান কেউ পড়ালেন না, ঘরের মধ্যে টিচার একটা রাখলেন, একটু একটু যখন বড় হলো আপনি টিচারকে বিচার দিচ্ছেন, স্যার হুজুর এই অমুক আমার এই ছেলে নামাজ পড়ে না, তখন ওই টিচার কোনোদিন ওই ছেলের নামাজ পড়াইতে পারবে না। তখন ওই ছেলে যদি নামাজ না পড়ে তুই লাস্টে কেউ কি হুজুর রাখি হন হোক বান্ধব, ফোয়ার এক করে নামাজ পড়াইল না পারবে বান্ধব, এটা হুজুরের দোষ না, এটা হুজুরের খাম না, এটা মা বাবার কাজ। তারবিয়তে আওলাদ এটা মা বাবাকে প্রথমে দিতে হয়, মা বাবা থেকে সন্তানরা যা শিখবে এটা ওস্তাদের কাছে গিয়ে তার কি হবে এটার বাস্তবায়ন ঘটাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ মা বাবা হচ্ছে সন্তানের জন্য সবচেয়ে বড় টিচার, এটা আমি বারবার বলি। সেই জন্য সন্তান একটু করে বড় হলে মা বাবাকে সতর্ক থাকতে হয়, মা বাবার চলাফেলার দিকে একটু নিজেকে খেয়াল রাখতে হবে, কারণ আপনি যা করতেছেন, যা বলতেছেন, যা বলাচ্ছেন, যা করতেছেন আপনার সন্তান দেখতেছে, লজ্জায় আপনাকে কিছু না বললো এটা কিন্তু সেই ফলো করতেছে। আপনি যখন বড় হয়ে আপনার সন্তান একটু বড় হলো, আপনি যখন এই সন্তানের সামনে যখন তার দাদিকে আপনি গালাগালি করবেন, দাদির সাথে যখন উচ্চাবাসে কথা বলবেন, আপনার মা সাথে আপনি উচ্চাবাসে কথা বলছেন, সন্তান দেখতেছে তার বাবা তার দাদির সাথে কীভাবে আচরণ করছে, সন্তান ওটার সন্তানের কলবের মধ্যে তার ডাউনলোড হয়ে যাবে, বড় হলে ওটার রিপ্লাই দিবে আপনাকে, কারণ সেই মনে করবে এটা বৈধ। কারণ যদি বৈধ না হতো আমার বাবা কেমনে আমার দাদির শাসাতে পারে, সুতরাং এটা আমিও করবো আমার বাবার সাথে, আমার মার সাথে আমি এটাও করব। সন্তান যখন বাবার সামনে লাঠি নিয়ে দাঁড়ায় যাবে, ইজ্জত তাকে কোথায়, ইজ্জত তাকে কোথায়, এই ধরনের মা বাবা তো বেঁচে থাকারও আমি প্রয়োজন মনে করি না। কারণ যে সন্তানকে যেই বাবা জন্ম দিয়েছেন, মা 10 মাস 10 দিন পেটে রেখেছেন, এমন সন্তান যখন মা বাবার সামনে ঘাট তুলে কথা বলে, মাথা উঁচু করে কথা বলে, এমন সন্তান তো দুনিয়ায় আসার চেয়ে না আসাই ভালো ছিল, ঠিক কিনা? আওয়াজ যে বলেন ঠিক কিনা? তাহলে এগুলো এই সন্তানদেরকে এই শিক্ষা আমরা কেন দিতে পারতেছি না? কারণ হুসাইনের আদর্শ আমাদের মধ্যে নাই। এই কারবালা থেকে আমরা কিছুই শিখি না, আমরা শুধু কারবালার এই মাহফিলে শুধু বিরিয়ানি খাই আলহামদুলিল্লাহ বলে চলে যাই, বাস এখানেই শেষ। সেই জন্য অন্তত পক্ষে হুসাইনের সবচেয়ে বড় দায়িত্বটি পালন করার জন্য হুসাইন কারবালায় এসেছেন, সেটা হচ্ছে দিন ইসলামের যে কুঠি নামাজকে কিয়ামত পর্যন্তের জন্য দুনিয়ার জমিনে কি রাখা, প্রতিষ্ঠিত রাখা, এটা হুসাইন রক্ত দিয়েও এটা প্রমাণ করে দিয়েছেন যে যত বড় মুসিবত তোমার উপর আসুক না কেন, দেখো আমি হুসাইন নামাজ আদায় করছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যখন সেজদায় যাই আমরা দোয়া পড়ি ওখানে, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। এখানে একটা মশলা জেনে রাখবেন, সেজদা রুকু এগুলো আস্তে আস্তে করবেন, আস্তে আস্তে ধীরে ধীরে, আপনার কুটিটাকে যেন কেউ কেউ নিয়ে যাচ্ছে, আপনি এইভাবে নামাজ পড়তে কেন আসিয়েন না, আস্তে আস্তে নামাজ পড়বেন, আদবের সহিত মসজিদে ঢুকবেন, 15 মিনিট 30 মিনিট সময় নিয়ে মসজিদে নামাজ আদায় করবেন, একদম রিল্যাক্স নিয়ে নামাজ আদায় করবেন, সেজদায় যাবেন আস্তে করে, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানাল্লাহ এই ধরনের এগুলো করি আল্লাহ, কিন্তু আপনার দূরে থেকে সুবহানাল্লাহ আজিম, সুবহানাল্লাহ আজিম, সুবহান এরকম। আর অনেকে দেখি একবার সেজদা থেকে উঠে
আর সোজা হয়ে বসে না, এমনি চলে যায়, নামাজ হবে না। আমি এটা বারবার বলি, এটা মশলা এগুলো জানতে হবে। আপনি কষ্ট করে নামাজ পড়তে আসতেছেন, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে এটা ওয়াজিব। এটাকে কি বলে? কাদা বলে, কাদা, কাদা করা ওয়াজিব। তা আপনি এক সেজদা দিয়ে আপনি উঠে এরকম করে সোজা না হয়ে আবার বলেন যে আবার উঠতাম কিনলেই আর গদি খেলে একেবারে সুন্দর করে আপনি সেজদায় চলে গেলেন, নামাজ তো হলো না। যদি আপনি সোয়া সেজদা না দেন নামাজ হবে না। ওয়াজিব তরক হলে সাহ সেজদা দিতে হবে, নামাজ হচ্ছে না আপনার। ধীরে সুস্থে নামাজ পড়বেন। হুসাইন কারবালার জমিনেও সেজদা দিয়েছিলেন, জোরে বলি সুবহান। হুসাইন কারবালার জমিনে আমাদের পেটে কামড়ালে, শরীরে অসুস্থতা আসলে আমরা সেজদা দিলি অনেক কষ্ট করে, তসবিহগুলো আমরা আদায় করি, সুবহান রাব্বিয়াল আলা। অনেক সময় আমাদের জবান দিয়ে পরিপূর্ণভাবে শব্দগুলো প্রকাশ করতে পারি না শারীরিক অসুস্থতার কারণে, কিন্তু আমার ইমাম হুসাইন কারবালার জমিনে সেজদা গিয়েছিলেন, ওখানে উনি অনেক লম্বা একটি তসবিহ পড়েছিলেন, সুবহানাল্লাহ। আমরা তো নামাজের মধ্যে তসবিহ পড়ি সুবহান রাব্বিয়াল আলা, কিন্তু আমার হুসাইন নামাজের মধ্যে যে তসবিহটি পড়েছিলেন ওই তসবিহটি ছিল আল্লাহুম্মা রিদান বিরিদাইকা, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা রিদান বিকাদাইকা, আল্লাহ তোমার দেওয়া তকদিরের উপরে আমি হুসাইন রাজি আছি, সুবহানাল্লাহ। وصبرنا على بلائك, আল্লাহ তোমার পক্ষ থেকে আমি হুসাইনের জন্য, আমার পরিবারের জন্য, তোমার নবীর আহলে বাইতের জন্য যেই পরীক্ষা তুমি নির্ধারণ করেছো, ওয়াসাবারান আলা বালাইকা, ওই পরীক্ষার মধ্যে আমি হুসাইন ধৈর্যশীল হয়েছি, সুবহানাল্লাহ। ওয়া তাসলিমান লি আমরিকা, আল্লাহ কবর এই কারবালার জমিনের শুরু থেকে শেষ পর্যন্ত তোমার পক্ষ থেকে যত আদেশ এসেছে, আল্লাহ আমি হুসাইন রক্ত দিয়ে জান দি, আল্লাহ আমি আমার সন্তানকে কোরবান করে, আলী আকবরকে কোরবান করে, আলী আসগরকে কোরবান করে, কাসমকে কোরবান করে, আমার আব্বাসকে কোরবান করে, আল্লাহ আমার আহলে বাইতের ১৬ জন সদস্যকে আমি শহীদ করে আমি তাকে কোরবানি দিয়ে, আল্লাহ আমি তোমার সকল আদেশগুলো আমি কি করেছি এটাকে গ্রহণ করেছি, মেনে নিয়েছি, এখন আমি নিজের জানটাকে কুরবান দিয়ে আল্লাহ আমি ওটার পরিপূর্ণতা দিতে যাচ্ছি, সুবহান রাব্বিয়াল আলা, সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা। বললেন ওই জালিম ইবলিস শয়তান এসে বলল সিমারকে যে হুসাইনকে এই ধরনের লম্বা তসবিহ আর পড়তে দিস না, কারণ আমি যেগুলো শুনতেছি এগুলো তোরা শুনতেছিস না, শয়তানের এটা বড় জালিম। শয়তান কুফরের দিকে মানুষকে ঝুঁকিয়ে দিয়ে বলে ফাকাল ইন্নি বারিউম মিনকুম, আয় এখন তোমারে নাই, কারণ ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আয় খোদারে ডরাই, কিন্তু তোরা জালিমরা এখন পর্যন্ত খোদারে না ডরর, ডর করি হন নাউজুবিল্লাহ। এটা কোরআনের আয়াত। শয়তান যখন মানুষকে খারাপের দিকে নিয়ে যায়, খারাপের দিকে ঝুঁকাই দিয়ে শয়তান আস্তে আস্তে চলে আসে। যখন বলি যে শয়তান তুমি যাচ্ছ কোথায়, বলেন ইন্নি বারিউম মিনকুম, আমি এখন তোমার সাথে নাই, তোমাদের সাথে নাই, কারণ আমি দেখতেছি এখন তোমাদের উপরে গজব আসবে। তো কারবালার জমিনে সীমারকে বলতেছে ইবলিস যে দ্বিতীয় সেজদা হুসাইনকে দিতে দিস না, যদি দ্বিতীয় সেজদা যদি হুসাইন এখানে দিতে পারে এটা আর কারবালা থাকবে না, এটা বদরের ময়দান হয়ে যাবে, জোরে বলি সুবহান। সীমের জিলজিশন, শয়তান ওখান থেকে চলে গেছে, কারণ শয়তান জানে এই মুহূর্তে এখানে খোদার গজব আসা শুরু করবে। খোদার গজব এসেছিল যে ও যেই মুহূর্তে হুসাইনের গলায় এই জালিম সীমার ছুরি ছাড়াচ্ছিল, সাথে সাথে ওই মুহূর্তটি শুক্রবার জুমার ওয়াক্তে ওয়াক্ত সময় থাকলেও এটা মাগরিবের ওয়াক্তর সময় মত হয়ে গিয়েছিল, আকাশের মধ্যে এক মুহূর্তের জন্যেও সূর্যের আলো ছিল না, জোরে বলি নাউজুবিল্লাহ। সাত দিন পর্যন্ত রক্ত বৃষ্টি হয়েছিল কারবালার জমিনে। রক্ত বৃষ্টি শুধু ওখানে হয়নি, বাইতুল মুকাদ্দাসের প্রতিটি পাথর যেখানে তোলা হয়েছিল প্রতিটি পাথরের নিচের থেকে তরু তাজা রক্ত বের হয়েছিল। এটা হচ্ছে আমার মাওলা হুসাইনের কারামত, জোরে বলি সুবহান। সম্মানিত হাজিরিন, কারবালার জমিনে ইমাম হুসাইন সেজদার মধ্যে এগুলো বলতেছে,
আল্লাহ ওয়াসবরান আলা বালাইক ওয়া তাসলিমান লি আমরিক আল্লাহুম্মা আ আল্লাহুম্মা রিদান বি খাদাইক আল্লাহ আমি হুসাইন এই ধরনের বলার কিছু বলার হুঁশ কি আমাদের থাকবে? আমাদের থাকবে না। এটা হুসাইন ছিলেন, এর ভিতরে নবীর রক্ত মুবারক ছিল, নবীর আওলাদ ছিলেন, এই হুসাইন নবীর কোলে বড় হয়েছেন, এই হুসাইনের জবানে কতবার নবীর জিহ্বা মুবারক নবী প্রবেশ করিয়েছিলেন, এই হুসাইন এমন হুসাইন যে হুসাইনকে মহব্বত করার জন্য আমার নবী হুসাইন কোনো সময় গড় থেকে বের হয়ে বাইরে খেলতে গেলেও আমার নবী ইয়াফিরু নবী ফাগলের মতো খোঁজাখুঁজি করতেন হুসাইনকে, কেন শয়তান জানে যে কোনো সময় আঘাত করতে পারে এই ভেবে জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, ওয়াজ অনেক হয়েছে, শুধুমাত্র এটাই বলবো আমরা হুসাইনের জন্য কান্নাকাটি করে একটি রাত বা দুটি রাত পুরো বছর যেন ইয়াজিদের খাতারে না দাঁড়াই, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ইয়াজিদের সফে যেন আমরা না দাঁড়াই, আমাদের ভিতরে ইমানকে পরিশুদ্ধ আমাদের করতে হবে। এই মাহফিলের মাধ্যমে আজকে থেকে আমরা মনে মনে তওবা করব এবং নিজেকে পরিশুদ্ধ করব যে আল্লাহ আমি তোমার হাবিবের যারা হাবিব হুসাইন ইবনে আলী হাসান আল মুস্তাফা আহলে বাইতে রসুল এদেরকে ওসিলা করে তোমার দরবারে তওবা করছি। আল্লাহ আমার তওবা কবুল করো, মৃত্যু পর্যন্ত হুসাইনের আদর্শকে দুনিয়ার জমিনে বাস্তবায়িত রাখবার জন্য আমি নামাজ কাজা করব না। দেখবেন আপনার তওবা কবুল হয়েছে, নামাজ পড়ার সুযোগ আল্লাহ, আপনি যতই কাজের মধ্যে থাকুন নামাজ পড়ার জন্য আল্লাহ তৌফিক আল্লাহ আপনার জন্য বের করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেদায়েত দান করুন। এবং কারবালার জমিনের এই ট্র্যাজেডি এত ভয়ঙ্কর ছিল, এত ভয়ানক ছিল, ইমাম জাইনুল আবদিন রাদিয়াল্লাহু তাআলার কিতাবের মধ্যে এসেছে কারবালার সংগঠিত হওয়ার এক মাস পরে ইমাম জাইনুল আবদিনের তখন বয়স কত? বারো বছর কারবালার সময়। তো এক মাস অতিবাহিত হওয়ার পরে বয়স শত হয় বারো বছর এক মাস বয়সে ইমাম জয়নুল আবদিনের চুল দাড়ি সব কিছু ফেঁকে গিয়েছিল এই কারবালার শুধু এগুলো নিয়ে টেনশন করতে করতে। জোরে বলি সুবহানাল্লাহ। বারো বছর এক মাস বয়সে অর্থাৎ কারবালা সংগঠিত হওয়ার এক মাস পরে ইমাম জাইনুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো সুল মাথা মোবারকের সুল মোবারক এবং দাড়ি মোবারক এগুলো সাদা হয়ে গিয়েছিল, কারণ কারবালার জ্বলন্ত সাক্ষী ছিলেন একমাত্র ঔলাদ রাসূল ইমাম জাইনুল আবদিন সাজ্জাদ রাদিয়াল্লাহু তাআলা আন, যার মাধ্যমে কিয়ামত পর্যন্ত নবী বংশের সিলসিলা জারি আছে। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম জাইনুল আবদিন জীবনে কোনোদিন এই কারবালা থেকে শুরু করে উনি প্রায় 40 বছর হায়াত পেয়েছিলেন কারবালার পর থেকে, এই 40 বছর হায়াতের মধ্যে ইমাম জাইনুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা এক মুহূর্তের জন্য এক ফোঁটা কোনোদিন ঠান্ডা পানি পান করেন নাই, কারবালার স্মরণ করে। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ ঠান্ডা পানি হাতে নিলেই ইমাম আলী আসগরের কথা, ইমাম আলী আকবরের সেই পিপাসত্ব, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে অনেক সন্তানের নামকরণ করেছেন মওলা আলী শের হুদা, এমন সন্তানও কারবালার জমিনে শহীদ হয়েছে পানির পিপাসত্ব অবস্থায় পানিহীনভাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। ইমাম জাইনুল আবদিন ওটাকে মনে করতেন, সেই জন্য জীবনে কোনোদিন ঠান্ডা পানি পান করেন নাই। ইমাম জাইনুল আবদিন জীবনে কারবালা থেকে ইন্তেকাল পর্যন্ত এক মুহূর্তের জন্য ইমাম জাইনুল আবদিনের মুখে কেউ হাসি দেখে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমরা যখন বলি মুহরম মাস আসলে একটু আনন্দ উল্লাস কম করিও, তখন আমাদেরকে ফতোয়া দেয় এটা শরীয়তে জায়েজ নাই। কারণ শরীয়তে শোক পালন করার 3 দিন জায়েজ, ফতোয়া দিচ্ছে ইয়াজিদিরা, কতগুলো ইয়াজিদি আছেন আমাদের ভিতরে, সে ফতোয়া দিচ্ছে যে মোহরমে এগুলো জায়েজ নাই, তুমি যেটা মন চায় সেটা করতে পারো, আনন্দ উল্লাস করো রাতে, এটা তো হারাম তো কেউ বলে নাই। কিন্তু হুসাইনের জন্য এই ইমাম জাইনুল আবদিন আজীবন যদি হুসাইনের শোকে কারবালার শোক আজীবন পালন করেছেন, কে? ইমাম জাইনুল আবদিন। তো শরীয়ত কি ইমাম জাইনুল আবদিন বেশি বুঝেছেন নাকি আমাদের মোল্লারা বেশি বুঝতেছে? জাইনুল আবদিনের চেয়ে শরীয়ত কেউ বেশি বুঝতে পারে না। শোক পালন করেছেন, নবী বলেছেন হুসাইনের জন্য খাঁদা, হুসাইনের মহাব্বতে কান্নাকাটি করা এটা এবাদত। জোরে বলি সুবহানাল্লাহ। হুসাইনের বাবা আলীর জিকির করা এটা এবাদত, হুসাইনের বাবা আলীর চেহারার দিকে তাকানো এটাও এবাদত, এটা আবু বকরের সুন্নাহ। জোরে বলি সুবহানাল্লাহ।
সম্মানিত হাজরিন, মওলানা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়জাত বারাকাত আল্লাহ আমাদেরকে দান করুন। সিদ্দিক আকবর, সাহাবায়ে কেরাম, এদের মাকাম, এরা সবাই আমার নবীর গোলাম, এরা নবীর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন আর নবীর আহলে বাইত, এটা তো স্বতন্ত্র বিষয়, নবীর পরিবার এটা হচ্ছে স্বতন্ত্র বিষয়, এদের সাথে সাহাবায়ে কেরামদেরকে মিলানো এটা বিতর্কের সৃষ্টি করা, ফেতনা সৃষ্টি করা, নবীর পরিবার নবীর পরিবার এদের কোনো তুলনা হয় না। আবার সাহাবীদের মধ্যে আবু বকরের পাশে কেউ যাওয়ার কোনো সুযোগ নাই, যারা বলে সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমাদের ঈমান আকীদা, এটা নিয়ে তর্ক বিতর্ক করে ফেতনা করে নিজের ঈমানকে বরবাদ করার কোনো মানে হয় না। সেই জন্য যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব, মুরব্বীদেরকে, বিশেষ করে এই মসজিদের পিছনে যে বাড়ি আছে আপনাদেরকে আমি অনুরোধ করছি, মসজিদে আজান হলে আপনারা মেহরবানি করে মসজিদে চলে আসেন। আমি বারবার বলি, মসজিদের পার্শ্ববর্তী ঘরে যদি আজানের পরে মুসল্লি না আসলে ওই মসজিদের অভিশাপ লাগে, আর মসজিদের অভিশাপ যদি লাগে ওই বাড়ির ওই এলাকার কোনোদিন উন্নতি হয় না। এটা পরীক্ষিত বিষয়, আল্লাহর ওয়াস্তে আপনারা একটু মেহরবানি করে মসজিদে, যেহেতু মসজিদ পাশে আছে, আপনারা আজান দিলে মসজিদে চলে আসুন, দেখবেন আস্তে আস্তে মসজিদের প্রতি মহব্বত বেড়ে যাবে। নামাজের প্রতি যখন মহব্বত বেড়ে যাবে আপনার অন্তর নরম হয়ে যাবে, আপনার অন্তর থেকে এই গুনার কাজ এগুলো বের হয়ে যাবে, আপনার ঘরের মধ্যে রহমত যখন বর্ষিত হবে, অল্প টাকা ইনকাম করলেও তার মধ্যে বরকত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।